যে ছবিটি নিয়ে আপনারা অপপ্রচার চালাচ্ছে দুষ্কৃতিকারীরা দুর্বৃত্তরা, যে এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের মেনদেন সাফাদে মুখলোকের সাথে মিটিং, আমি আচ্ছা তার সাথে যদি আমি মিটিং করি সেটা আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আওয়ামী লীগের লোকের মাতামাতির কি? আওয়ামী লীগের লোকেরা এই যে অল দা প্রাইম মিনিস্টার্স মেনে যে আপনার আমরা দেখলাম ইসরায়েল থেকে সার্ভিলেন্স সরঞ্জামাদি বা আপনার নজরদারির সরঞ্জামাদি কিনেছে, এবং বলা চলে যে বাংলাদেশের সবচেয়ে আপনার এখন ব্যয় হচ্ছে এই সার্ভিলেন্স সেক্টরে সরকার ব্যয় করছে, কি জন্য? নিজের দেশের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ণ করার জন্য, যেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এবং এই অপরাধের দ্বারা অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না, এই অপরাধের দ্বারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না, কারণ কে কারো ব্যক্তিগত ফোন আলাপ কি করছে সেটা ব্যক্তিগত পর্যায়ে থাকবে, সেইটা আবার গোয়েন্দা সংস্থা টেলিফোনটা ওই গণমাধ্যমে দিয়ে দিচ্ছেন, পত্রিকায় ছাপাচ্ছেন, পত্রিকাগুলো কোথা থেকে পেলেন? ব্যক্তিগত আপনার এখতিয়ার আছে যে আমার ব্যক্তিগত টেলিফোন আপনি পত্রিকায় ছাপাবেন, টেলিভিশনে দেখাবেন? কিন্তু এগুলো করছে নিয়মনীতি তো সরকারই করছে না, সরকার প্রতিষ্ঠানই করছে না। এইভাবে আজকে নাগরিকদেরকে জিম্মি করার জন্য তারা, আমরা তো দেখেছি যে আলজাজিরা প্রাইম মিনিস্টার মেনে কিভাবে তারা ইসরায়েল থেকে ডিভাইস এনেছে, ইভেন অ্যাকসেপ্ট ইসরায়েল যে বাংলাদেশের পাসপোর্টে শব্দ লেখা ছিল সেটি তুলিয়ে দিয়েছে। সুতরাং সেগুলো নিয়ে আমরা প্রতিবাদ করলাম, সেগুলো নিয়ে কোনো আলোচনা নাই, আর আমরা কিছু এডিট করে তারা এই জন্য অপপ্রচার চালাচ্ছে যে বিভিন্ন সরকার পতনের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ অমুক তোমাকে সাথে মিটিং করছে। অবশ্যই আমি বলছি আমরা কোনো ষড়যন্ত্র করছি না, শয়নে স্বপনে দিনে রাতে এই ফাসিবাদের থেকে জাতিকে মুক্ত করার জন্য আমরা ভাবছি, আমরা কাজ করছি, এই ফাসিবাদের পতন ঘটানো আমাদের এই মুহূর্তে রাজনীতির অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আমরা স্পষ্ট বলছি, লুকোচুরির কিছু নাই, আওয়ামী লীগের সুবিধা নিয়ে রাজনীতি করলে তো ডাকসুর বিপিওর পরপরই যখন গণভবনে গিয়েছি ওই হাওয়ায় পাল উঠিয়ে দিতাম, হ্যাঁ আমরা সেটা তো করিনি, কারণ পয়সার জন্য সুবিধার জন্য রাজনীতি করলে তো, এটা তো যারা লাইভে দেখছেন যারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন, চাইলে তো বিভিন্ন পয়সার অভাব হতো না। আজকে যে বলছেন কাতারে বিভিন্ন দেশে ফান্ডিং করছেন, অবশ্যই আমাদের আমরা তো বলি যে আমাদের সংগঠন গণমানুষের সংগঠন, গণমানুষের সহযোগিতা আমরা চলি, আমরা অবশ্যই সবার কাছে সহযোগিতা চাই, লাইভের মাধ্যমে আমরা বলবো এই পেজে আমি আমাদের যে সাংগঠনিক প্রেস রিলিজ আছে যেটা কিছুদিন আগে আমরা ফান্ড সংকটের কারণে আমরা আপনার দিয়েছিলাম বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি দিয়ে দেবো, সেখানে আমাদের নেতাদের সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট আপনার বিকাশ রকের অনলাইনের অ্যাকাউন্ট দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সেটি আমি আবারও দেবো। দয়া করে আপনারা অবশ্যই যারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে ভালোবাসেন তারা সহযোগিতা করবেন, এটা তো আর প্রোপাগান্ড অপপ্রচারের কিছু নেই। ফান্ড সংগ্রহ কি এরা মানে হচ্ছে কি অপপ্রচার, কিরকমের দুর্বল অপপ্রচার প্রোপাগান্ডা হলে যে আজকে ফান্ড সংগ্রহ এই যুগে আমরা এতদিন কার্যক্রম করি নাই, একটা ছাত্র সংগঠন থেকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটা রাজনৈতিক দল গড়ে তুলেছি, বাংলাদেশটা পৃথিবীর ইতিহাসে একটা বিরাল দৃষ্টান্ত, এর নজির কম আছে, এবং নির্লোভ নির্মোহ থেকেছে বিদায়। আজকে একটা সমবয়সী তরুণদের একটা টিম নিয়ে আজকে সেই ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, দেশের বাইরের প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, প্রবাসী সংগঠন, এবং সাকসেসফুলি রেজা কিবরিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক সামরিক কর্মকর্তা, অধ্যাপক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আলহামদুলিল্লাহ একটা রাজনৈতিক দল ঘোষণা করেছি, এবং এক বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং সবচেয়ে ভিত্তি মজবুত করা দলে পরিণত করেছি। যে ইতিমধ্যেই আমরা প্রায় 48টি জেলা কমিটি আমি দেশে থাকতে করে এসেছি, এখনো অনেকগুলো জেলা কমিটি পেন্ডিং আছে যেগুলো আমি যে করবো। ইউনিয়ন পর্যায় পর্যন্ত গণ অধিকার পরিষদের কার্যক্রম চলছে, আর গণ অধিকার পরিষদ যেটা হয় সচরাচর রাজনীতির ক্ষেত্রে যে আপনার মূল দল গঠন করে তারপরে আপনার বিশেষ করে ভিউ কত ওকে যাক আলহামদুলিল্লাহ যে বিভিন্ন আপনার আপনার উইং গুলো আগে করে, অর্থাৎ রুট থেকে আগে ছাত্র সংগঠন করেছি, যুব সংগঠন করেছি, শ্রমিক সংগঠন করেছি, তারপরে আমরা এই গণ অধিকার পরিষদ করেছি। অন্য অন্য রাজনৈতিক দলের বেলায় দেখা যায় আপনার আগে দল করে তারপর অঙ্গ সংগঠন, আমরা কিন্তু একেবারে রুট থেকে নিজেদেরকে পাকাপোক্ত করে টিমটাকে শক্ত করে আজকের এই জায়গাতে এসেছি। সুতরাং অপপ্রচার চালিয়ে প্রোপাগান্ডা চালিয়ে আমাদের নেতা কর্মীদের দুজনকে বিভ্রান্ত করার জন্য টোপটাপ দিয়ে আজকে বিভ্রান্ত করা যাবে না, আজকে সমস্ত বিরোধী দল এবং অপোজিশনের মানুষ